বিধানসভা ভোটের মুখে গোয়ায় ধাক্কা খেল তৃণমূল। বিস্ফোরক অভিযোগ তুলে যোগদানের তিন মাসের মধ্যে তৃণমূল ছাড়লেন প্রাক্তন বিধায়ক। বিজেপির চেয়েও বেশি সাম্প্রদায়িক তৃণমূল, ধর্মের নামে গোয়াকে ভাগ করতে চাইছে তারা, এমনই নানা চাঞ্চল্যকর দাবি করে তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার। 15th of December, when the alliance was declared between MGP and BJP, it appeared in the papers on 6th of December. Then it was decided by me that it is a communal district. They have divided Hindu towards MGP and polarized Catholic towards TMC. So that was my first impression, and I thought that party is more communal than even BJP. একদম শুরুতে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজেনহো ফেলেরিও সহ যে দশজন নেতা তৃণমূলে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক লাভু। কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা। তিন মাসের মধ্যে গোয়া পুলিশের সেই প্রাক্তন ডিএসপি লাভু মামলেদারই তৃণমূল ছাড়লেন। চিঠিতে তিনি ও আরও চারজন দাবি করেছেন, আমরা এমন কোনো দলের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না যে দল গোয়ার বাসিন্দাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। তৃণমূল গোয়াকে এমনভাবে খ্রিস্টান ও হিন্দুদের মধ্যে ভাগ করতে চাইছে যাতে ক্যাথলিক ভোট তৃণমূলের দিকে যায় আর হিন্দু ভোট এমজিপির দিকে। তাই আমরা মনে করি তারা ধর্মনিরপেক্ষ দল নয়, তারা সাম্প্রদায়িক দল, যারা গোয়ায় হিন্দু ও ক্যাথলিকদের মধ্যে ভাগাভাগি করতে চায়। এখানেই থামেননি গোয়ার এই প্রাক্তন বর্ষিয়ান বিধায়ক। গোয়ায় ক্ষমতা এলে সেখানে পরিবার পিছু একজন করে মহিলাকে মাসিক 5,000 টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল ত্যাগী প্রাক্তন বিধায়ক তৃণমূলের এই ঘোষণাকেও কটাক্ষ করে দাবি করেছেন, গোয়ায় জিততে পারবে না বুঝেই মানুষকে বোকা বানাতে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। ওয়েস্ট বেঙ্গল 500 rupees পার মান্থ ইজ গিভেন ইন লক্ষ্মী ভান্ডার যোজনা টু দ্য ফ্যামিলি এন্ড হিয়ার দে উইল সে 5,000, which is next to impossible. So I thought, no, this if people, you are fooling the people of this thing, Goa, then I should not be part of that party. গোয়ায় তৃণমূলের সদ্য প্রাক্তন নেতার এই বিস্ফোরক চিঠিকেই হাতিয়ার করে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতার পশ্চিমবঙ্গ মডেল একটি ব্যর্থ মডেল, যেখানে নাগরিক উন্নয়ন কম, সব রকমের অপরাধ চরম পর্যায়ে পৌঁছেছে। গোয়ায় তৃণমূল যে মিথ্যাচার করছে, কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে তা ফাঁস করে দিয়েছেন তৃণমূল নেতা লাভু মামলেদার। দল বাড়াতে গিয়ে তিনি বাংলাকে লজ্জায় ফেলছেন, পাল্টা জবাব দিয়েছে গোয়া কোন পার্টির একজন প্রাক্তন লাভু মামলেদার। তিনি তার অনুগামীদের নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে তিন মাস আগে, আজকে তিনি দল ছেড়ে দিয়েছেন। তা নিয়ে রাজ্য বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেসের স্বরূপ উনি বুঝে গিয়েছেন। গোয়ায় কারা বলছে জেনে রাখা উচিত, যাদের নিয়ে তিনি 2021 বিধানসভার জিতবার স্বপ্ন দেখেছিলেন 200 পার, এইবার তাদের কতজন লোক ফিরে এসছে আর কতজন লোক ফেডারেল লাইনে দাঁড়িয়ে আছে। এই বিস্ফোরক চিঠির মোকাবিলায় গোয়ায় তৃণমূল কি কৌশল নেয় সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।